হাসপাতালের ওয়ার্ডের ভেতরে রোগীদের সঙ্গে বেড়ালদের বসবাস। জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে ময়লার ভাগাড়। প্রতিটি ওয়ার্ড ও কেবিনের সামনে একই অবস্থা। রোগীদের টয়লেটের অবস্থা ভয়াবহ। এগুলো ব্যবহার করতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েন তারা। দুর্গন্ধে নাভিশ্বাস অবস্থা। এছাড়া গত এক মাস ধরে হাসপাতালে চলছে তীব্র পানির সংকট। এত বড় হাসপাতালে নেই কোনো টিউবওয়েল বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। খাবার পানির জন্য বোতল নিয়ে হাসপাতালের বাইরে দূর দূরান্তে ছুটতে হয় রোগীর অভিভাবকদের। তীব্র ভ্যাপসা গরমে অধিকাংশ সময়ই থাকছে না বিদ্যুৎ। হবিগঞ্জ সদরে 250 সজ্জার আধুনিক হাসপাতালের এমন বেহাল অবস্থায় দুর্ভোগ চরমে রোগীদের। নগদের কাছে হাসপাতাল থেকে আড়াই কিলোমিটার দূর থেকে পানি নিয়ে বয়ে আনতো। কারেন্ট থাকে না, যতটুকু কারেন্ট থাকে এর চেয়ে বেশি বন্ধই থাকে বেশিরভাগ। বাথরুম ময়লা হয়ে থাকে, যাওন জানা বাচ্চারা লই আরো অসুস্থ হয়ে থাকে। আমরা পানির ব্যবস্থা নেই, পানি ছাড়া মানুষ তো এমনিই মুমূর্ষু অবস্থা থাকে। তবে শিগগিরই পানি ও বিদ্যুৎ সহ সব সমস্যার সমাধান হবে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। বছর গণপূর্তের মাধ্যমে এ ব্যাপারে কাজ হবে। আমরা আশা করি একটা ট্যাক্সাই এবং সারা বছর যেন রোগীরা নির্বিচ্ছিন্নভাবে বিশুদ্ধ খাবার পানি পেতে পারে সে ব্যাপারে একটা প্রচেষ্টা আমরা করতে পারবো। জেলার 25 লাখ মানুষের স্বাস্থ্য সেবার প্রধান মাধ্যম সদর হাসপাতালটি 1996 সালে 100 সজ্জায় প্রতিষ্ঠিত হয়, যা 2018 সালে উন্নীত হয় 250 সজ্জায়। সময় সংবাদ, হবিগঞ্জ।